ঈদ ভ্যাকেশনের সেকেন্ড দিনটা ভালোভাবেই কাটিয়েছিলাম। ইতিমধ্যে ব্লগটা মনে হয় দেখেই ফেলেছেন সবাই। তো আজকে শুরু করতে যাচ্ছি থার্ড ডে, সবাইকে ওয়েলকাম করছি লেজি লাইফ অফ প্রবাজের ঈদ ভ্যাকেশন ব্লগ 3। ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারের এই ভয়াবহ অবস্থা, কি আর করার, কোনো রকম ঝটপট রেডি হয়ে চলে আসলাম টিমসে। আমার নেফিউর সাথে আজকেই হয়তোবা লাস্ট দেখা হবে, আবার কবে দেখা হবে জানি না, কারণ আজকে আমরা ফেরত যাব আমাদের বাসায়। আবার তো ওকেও বলে দিলাম যে ব্রেকফাস্ট করতে চলে আসো, আমরা সবাই মিলে একসাথে একটু ব্রেকফাস্ট করি। মধ্যে এক ফাঁকে আমার ফ্রেন্ডরা ইউকে থেকে ফোন দিয়েছিল, ওদের সাথে একটু ভিডিও কল করে নিলাম। বেশ অনেকক্ষণ ওখানে বসেছিলাম, গল্প টল্প করলাম সবাই। তারপরে আমার নেফিউ আমাকে নিয়ে যাচ্ছিল ওর ইউনিভার্সিটি দেখাতে। ও হচ্ছে ডালহাউজি ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো ডালহাউজি ইউনিভার্সিটি হচ্ছে অনেক বড়, এই পুরো এলাকাটা জুড়েই, ও বলল। হেঁটে হেঁটে যতটুকু দেখানো গেল দেখালো আমাদেরকে। প্রায় দুপুর হয়ে যাচ্ছিল, ওয়েদার দেখে কি বোঝার উপায় আছে? আজকে আমাদের হ্যালিফ্যাক্সের লাস্ট ডে, তো আজকে আমাদের প্ল্যান ছিল আরেকটা মলে যাওয়া, সেটা হচ্ছে ডার্টমাউথে। তো আমরা ওই বাসে উঠে গেলাম। হ্যালিফ্যাক্স ডাউন টাউন থেকে ডার্টমাউথে যাওয়ার দুটো ওয়ে আছে, নিচ দিয়ে গেলে ফেরি পার হয়ে যেতে হয় যেটা আগের দিন দেখিয়েছিলাম, আর আজকে যাচ্ছি বাস দিয়ে, তার মানে রোডে। এটা রোড দিয়ে যেতে হলে এই ব্রিজটা পার হতে হয়। যাই হোক, আমরা গিয়ে একটা ধোকা খেলাম যে দেখি আজকে মার্কেট সব বন্ধ, কারণ আজকে হচ্ছে ক্যানাডা ডে। জুলাই 1 হচ্ছে ক্যানাডা ডে, সো সেদিন হচ্ছে গভর্নমেন্ট হলিডে। তো আজকে দেখে এত ভিড় রাস্তায়, এত মানুষ, আমরা আবার হ্যালিফ্যাক্সে ফেরত আসি। এসে দেখি প্রচুর মানুষ, প্রচুর। এরপর অনেক ক্ষুধা লেগেছিল আমাদের, ততক্ষণে আমরা আর কিছু খাইনি। এরপর চলে গেলাম আমরা হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করতে যেয়ে দেখি আজকে আমরা যেখানে যাওয়ার প্ল্যান ছিল সেটা হচ্ছে ক্লোজ। রেস্টুরেন্টটা ওপেনই হয় বিকাল 4 থেকে। আমরা বেশ কিছুক্ষণ আগেই চলে গিয়েছিলাম, তাই একটু ফটো সেশন করে নিলাম, আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। এই যে এই সুন্দর জায়গাটা, এই করিডোরটা দিয়ে যেতে হয় তাওয়া গ্রিল নামের এই রেস্টুরেন্টটা। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমরাই সেই দিনের ফার্স্ট কাস্টমার ছিলাম ওদের। তো যে দেখি অনেক বড় রেস্টুরেন্টটা তুলনামূলক, আর হচ্ছে পুরোটাই ফাঁকা। সো আমরা বসে গেলাম আমাদের পছন্দ মতো জায়গায়। আমরা যাওয়ার পরপরই সবাই চলে আসছিল, কারণ হয়তোবা সবাই জানে যে এটা 4 পর থেকে ওপেন হয়। গিয়ে আমরা ফার্স্টে অর্ডার করে ফেললাম। অ্যাপিটাইজার হিসেবে অর্ডার করলে হচ্ছে সিঙ্গারা, ওখানে সিঙ্গারা পাওয়া যাচ্ছিল, আমি পছন্দ করি না, ওরাই খাচ্ছিল হাপুস হুপুস করে। আর এই দুটা হচ্ছে বিরিয়ানি, একটা ছিল ল্যাম্ব বিরিয়ানি আর একটা ছিল মাটন বিরিয়ানি। তারপরে সবাই হচ্ছে সিঙ্গারাটা খাচ্ছিল খুব মজা করে, আমার তো একদমই পছন্দ না। যাই হোক, এরপর চলে আসলো স্পেশাল ডিশ, আমাদের মেইন ডিশগুলা। এরপর অর্ডার করা হয়েছিল তান্দুরি চিকেন, আর এটা ছিল কালমি কাবাবের ডিশ। আর আমার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কড়াই প্ল্যাটার, এটার সাথে ভাত আছে, নান আছে, একটা ছোলা ডালের একটা আইটেম ছিল, আর এই কালমি কাবাবের ডিশটা দিয়েছিল জাইন আপু। তান্দুরি চিকেন এটা ছিল সবচেয়ে বেস্ট, এটা ছিল ইরফান ভাইয়ের, এটা একটু স্পাইসি, যদিও স্পাইসি তেমন একটা খায় না, বাট এটা অনেক মজা ছিল। আর এই বিরিয়ানি আইটেমগুলো অনেক জোস ছিল, পারফেক্ট। আর এটা ছিল ম্যাঙ্গো লাসি, এত স্মুথ আর এত মজা ছিল, পেটে এক ফোঁটা জায়গা ছিল না, নাহলে আমি আরেকটা নিয়ে খেতাম। একটা ছোট অ্যাডভাইস দিয়ে রাখি, কেউ যদি ওখানে যে অর্ডার দেন অবশ্যই এই প্ল্যাটারগুলো একার জন্য অর্ডার করবেন না, কারণ এগুলো হচ্ছে দুইজনের জন্য। বাট আমরা বুঝিনি, আমরা তো বোকার মতো অর্ডার করে ফেলেছি যার যার জন্য এক একটা ডিশ। তারপরে তো অনেক খাবার হয়ে গেছিলো, আমাদের শেষ করতে অনেক কষ্ট হয়েছিল। আর ডেজার্ট হিসেবে নিয়েছিল হচ্ছে গোলাপ জামুন, আমি খাই না বাট ওরা খেয়েছিল, দ্যাটস ইট। এরপর আমরা বের হয়ে গেলাম, পুরা ভর পেট, হাঁটতেও পারছিলাম না আমরা, খুবই কষ্ট হচ্ছিল। তারপরে চলে গেলাম হচ্ছে আমরা ওয়াটার ফ্রন্টের দিকে। ক্যানাডা ডে উপলক্ষে সবাই আজকে এখানে এসছে, এখানে বিভিন্ন ধরনের যে পার্টি হচ্ছে, কনসার্ট হচ্ছে, বাট ওয়েদারটা খুবই বাজে ছিল। টু বি অনেস্ট, হ্যালিফ্যাক্স ট্যুরের মধ্যে সবচেয়ে বাজে ছিল হচ্ছে ওয়েদারটা। ওয়েদারটা ভালো থাকলে হয়তো বা আমরা আরও বেশি এনজয় করতে পারতাম, বাট আমাদের ওয়েদারটা একদমই অনুকূলে ছিল না। এরপর আমরা এই ওয়াকওয়ে দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম এই বড় বড় ক্রুজগুলো এসছে, ইয়াটগুলো এসেছিল, যেখানে যে মেইন সিটিজেন ওরা প্রবাবলি এই ইয়াটে করে আসলে বসেছিল, যা দেখলাম গল্প করছিল, পার্টি করছিল, সবাই মিলে আর কি টাইম স্পেন্ড করছিল ওদের। আর চারিপাশ হচ্ছে খালি ক্যানাডিয়ান ফ্ল্যাগ দিয়ে ভরা ছিল, যেদিকেই তাকাবেন ফ্ল্যাগ আর ফ্ল্যাগ।
এই যে এই ছোট ছোট ইয়ার্ডগুলোর কথাই বলছিলাম, দেখুন সবাই সুন্দর সুন্দর করে বসে আছে, ফ্রেন্ডরা মিলে টাইম স্পেন্ড করছে বা ফ্যামিলি সহ এখানে পিকনিক করছে ওরা। আমরাও আজকে এই জন্য ম্যাচিং করে রেড কালারের ড্রেস পরার চেষ্টা করেছি। আমিও কিভাবে কিভাবে জানি রেড ড্রেস এনেছি, আপুরাও এনেছে। এরপর আমরা এখানে ঘোরাফেরা করছিলাম, সবার কাণ্ডকীর্তি দেখছিলাম যে কী করে সবাই। সবাই দেখি হাঁটছে, ঘুরছে, গল্প করছে, একটু খাওয়া দাওয়া করছে টুকটাক। যা খেয়াল করলাম পিচ্ছিরা অনেক এনজয় করছিল আর কি। বিভিন্ন কান্ট্রির মানুষ এসেছিল দেখলাম। আর এই যে দেখুন ইরফান ভাইয়ের অবস্থা, বৃষ্টির কারণে বেচারা রেইনকোট কিনেছে, ওয়ান টাইম রেইনকোট, সে পরতেই পারছে না, মাই গুডনেস। সবার পেট কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু এই আইসক্রিম দেখার পর কারো লোভ সামলানো যাচ্ছে না। আশেপাশে দেখছিলাম সবার হাতে একটা করে কোন, তারপর আমরাও নিয়ে নিলাম এই জিলাটোগুলো। আমরা মানে আমি আর নিইনি, কারণ আমার প্রচুর পেট ভরা। শাবাজ একটা নিল আর ইরফান ভাইরা একটা নিল। তারপর ট্রাই করে দেখলাম আর উইথ ওয়াফেল কোন ছিল। শাবাজ নিয়েছিল হচ্ছে বেরি ফ্লেভারের জেলাটো, বাট আমার কেন জানি ভালো লাগে নাই তেমন একটা। আর ইরফান ভাইদেরটা একটু ট্রাই করে দেখেছিলাম, ওদেরটা মোটামুটি ভালো ছিল, ওরা প্রবাবলি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছিল। এরপর আইসক্রিম খেতে খেতে আমরা আসলে টাইম পাস করছিলাম, তারপর আমাদের বাসের সময় হয়ে গেল। আমরা বাসে উঠে চলে গেলাম হচ্ছে দাওয়াতের উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট একটা জায়গায় যাওয়ার কথা, সেখানেই যাচ্ছি আবার ঘুরে ফিরে সকালের জায়গায় ডার্টমাউথে। দেখুন কি অবস্থা, রান্না বান্না করে না জাহাল অবস্থা। আমরা গিয়েছিলাম মাহাপু আর রাসেল ভাইয়ের বাসায়। মাহাপু যে কী রান্না করেছে একা একা, মাই গড, মেয়েটা পুরো ট্যালেন্টেড। তাদের উসিলায় আমাদের কোরবানির গরুর মাংস খাওয়া হয়েছে, এটাতেই আমরা সবাই অনেক হ্যাপি। আর আপুর রান্না তো বেস্ট, এত সুন্দর করে বাসা সাজিয়ে রেখেছে। আমাদের হাতে টাইম অনেক কম ছিল, এই জন্য বেশি ছবি বা ভিডিও ক্লিপস নিতে পারিনি। এরপর আমরা বের হয়ে গেলাম, কারণ হচ্ছে ফায়ার ওয়ার্কস ছিল একটু দেখবো বলে। বাট আমাদের লাক এত খারাপ ছিল কি আর বলবো, মন খারাপ করে তারপর বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে হ্যালিফ্যাক্স থেকে সিডনি চলে আসলাম। আমরা ফায়ার ওয়ার্কস দেখতে পারিনি কারণ এই কুয়াশার কারণে, এত ড্রিজলিং ছিল আর এত কুয়াশা ছিল, এত ফগি ওয়েদারে এই ফায়ার ওয়ার্কস আর দেখা যায়নি। যাই হোক, মন খারাপ করে আমরা চলে আসলাম, কিছু করার ছিল না। এটাই হচ্ছে আমাদের এন্ড অফ দ্য ট্রিপ। ঈদ ভ্যাকেশন এখানেই শেষ, বাসায় যেয়ে প্রচুর কাজ করতে হবে এখন। আল্লাহ হাফেজ।